বোনের বিয়ে, এখনই কিছু গয়না চাই। এমনই ব্যস্ততা দেখে দোকানে আসেন এক মহিলা, তড়িঘড়ি চেক দিয়ে কিছু গয়নাও নিয়ে যান। কিন্তু ব্যাংকে চেক জমা দিতে গিয়ে বিপত্তি, নিজের সই বিকৃত করে চেক দিয়ে প্রায় 1.5 লক্ষ টাকার গয়না হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দমদমের খালিশা কোটার এলাকায়। গত 10ই জুলাই সকাল 10টা নাগাদ সোনার দোকানের মালিকের দাবি, জমা দেওয়ার পর বাউন্স করে 1,32,000 টাকার ওই চেক। ব্যাংক থেকে জানানো হয়েছে চেকে নিজের সই বিকৃত করেন ওই মহিলা, পাশাপাশি ঠিকানাও ভুল দেন। অনেক চেষ্টায় ঠিকানা খুঁজে বের করে মহিলার সঙ্গে যোগাযোগ করা হলে জানা যায় সব গয়না বন্ধক দিয়ে দিয়েছেন তিনি। উনি আমাকে সব মাল পছন্দ করলেন, করার পরে উনি আমাকে 1,32,000 টাকা চেক দিলেন। চেক দেওয়ার পরে আমি ব্যাংকে, ওনার ব্যাংকে গেলাম, তো ওনার নাম ভুল ছিল, ছিলে সিগনেচার করে চলে গেছেন, মানে আমাকে পুরো ঠকে দিয়েছে। দমদম থানায় অভিযোগ করা হলেও পুলিশ গুরুত্ব দিয়ে তদন্ত করেনি বলে অভিযোগ দোকান মালিকের। আমি দমদম থানা অভিযোগ দায়ের করেছি, সিসিটিভি ফুটেজ দিয়েছিলেন, সিসিটিভি ফুটেজ করা দিয়েছে না, আর খালি জিডি করে ছেড়ে দিয়েছে, কোনো রকম ব্যবস্থা নেয়নি পুলিশ, কোনো রকম ব্যবস্থা নিয়েছে না, এখন পর্যন্ত আসলো না। অভিযোগ অস্বীকার করে পুলিশ জানিয়েছে, জানা গিয়েছে মহিলার নাম শতরূপা সাহা, বাড়ি দমদম এলাকাতেই, তার খোঁজে তল্লাশি চলছে, চেষ্টা করা হচ্ছে গয়না উদ্ধার করার। রঞ্জিত সাউয়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।